সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার রসুলপুর হাটে। আজ বুধবার 31 আগস্ট 2022। আজকে আপনাদেরকে এই বাজার থেকে ছোট ছোট সাইওয়াল, দেশাল, সিন্দি গরুর দর দাম জানাবো। সবগুলো কিন্তু বকনা বাছুর। দেখা যাক আজকের বাজার কেমন টাকা দাম ছাওয়া হচ্ছে। বেশ সুন্দর একটা সাইওয়াল না এটা? দর্শক সাইওয়াল আর নাভি দেখা যাচ্ছে, নাভি গলা কম্বল, ছোট বাছুরটা, বাট কোয়ালিটি সুন্দর। কত চাইছিলেন চাচা? 550 চাইছেন। দাম দিছে বাজারে কত দিছে? 44 পর্যন্ত দিছে। আপনার টার্গেট কত? আরো বেশি, 44 বলছে, আরো বেশি হলে বিক্রি করবেন। দর্শক 44,000 টাকা বলছে সাইওয়াল বকটা বাছুরটা, আরো বেশি হলে বিক্রি করবে। আমরা আপনাদের রসুলপুর হাট থেকে গরুর দাম জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক দেখা যাক আর কিছু ঘুরে ঘুরে কিছু গরুর দাম জানাই। আপনারটা কি চাচা? এটা কি দামরি? দর্শক দামরি সিন্ধি বাচ্চু কত চাইছিলেন? 550 বেচা কিনে করেছিল। 45 বলে দর্শক, 45,000 টাকা বলে সিন্ধি। 45 টাকা দিছি আমি। 45 দিছি আমাকে একদম। 47 বলে দিছে একদম একদম। আর 2,000 লাগবো? হ্যাঁ আর 2,000 লাগবো। এবার আপনি কি নিবেন? হ্যাঁ আমি বলছি 45,000। আচ্ছা আচ্ছা, দেখেন দামাদামি করে হয় কিনা। হ্যাঁ এই যে টাকা দিতেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে দেন, একটু পরে আমি পেলাম ইনশাল্লাহ। দর্শক আমরা আপনাদেরকে কিছু বকনা মাছের দাম জানার চেষ্টা করতেছিলাম রসুলপুর হাট থেকে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এটা কি ভাই, সাইওয়াল সিন্ধি? সাইওয়াল নাবি তো ভাই। কত চাইছেন? 45। দর্শক 45,000 টাকা দাম ছাওয়া হচ্ছে। চাচা বাজারে কত বলে? 41 বলে। আপনার টার্গেট কত? 4,000। দর্শক 41,000 বলে, 46,000 টার্গেট। এই বাচ্চাটি সিন্ধি বাচ্চা, দেশি বাচ্চা, করা তো হবে, জিনিসের দাম তো বেশি, কি করবেন? জি জি রোদ করা। দর্শক দেখা যাক আমরা আপনাদেরকে আর কিছু করে দাম জানাবো। এদিকে এগুলো কি দেখি ভাইয়া? দর্শক সাইওয়াল সিন্ধি আর একটা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কত চাইছিলেন এই জোড়াটা? 130। দর্শক 130,000 টাকা। আমরা একটু গরুটা দেখাই সিন্ধি। এটা তো বাজার কত বলে? 100 বলছিল। আপনার টার্গেট কত? 110,000। আচ্ছা আচ্ছা, দর্শক 100 বলছে অলরেডি, 110 হলে বিক্রি করবে এই জোড়া বকনা। এক জোড়া বকনা 110। ধন্যবাদ আপনাকে। দর্শক দেখা যাক এটা কি সিন্ধি না সাইওয়াল? সিন্ধি ভাইয়া, সিন্ধি। হ্যাঁ ঠিক আছে ভাই, সিন্ধি। কত চাইছিলেন ভাই? 48 টার্গেট কত? 40 না? দর্শক 40,000 টার্গেট এই সিন্ধি বাচ্চাটা। আমরা আপনাদেরকে আরো কিছু বকনা মাছের দাম জানাবো ওই রসুলপুর হাট থেকে। রসুলপুর হাট প্রতি সপ্তাহে বুধবারে জমজমাট ভাবে জমে যায়। কিন্তু ভাই কি বেচা কিনা হয়ে গেল নাকি? দেখি একটু বাচ্চাটা, দেখে একটু ভাই সাইওয়াল না? দর্শক সাইওয়াল নাভি কম্বল বেশ সুন্দর। কত চাইছিলেন? 62। বাজারে কত বলে ভাই? বাজারে বলে 45-45, মানে 45-48 এরকম বলে। 48 বলে। আপনার টার্গেট কত ভাই? টার্গেট তো 52। আচ্ছা দর্শক 52,000 টার্গেট এই সাইওয়াল বাছুরটা। তো কেমন গরু কটা আনছেন? আনছি 7টা। 7টা কটা বেছে কেটে করলেন? 6টা করলেন, আর একটা আছে। আচ্ছা আশা করি হয়ে যাবে। ধন্যবাদ ভাই। দর্শক দেখি আর কি বাছুর দেখানো যায় আপনাদেরকে। দর্শক 26 বললেন। কত বলছেন? 27 বলছেন। আপনি কত? 32। দর্শক 27। দর্শক 27,000 বলছে কাস্টমার। জি এদিকে আরেকটি বাসের আছে সিন্ধি বাচ্চা, সাইওয়াল সিন্ধি ক্রস আর নাবি একটু আছে। সালাম আলাইকুম, ভালো আছেন? কত চাইছিলেন চাচা? 42 চাইছেন। বাজার কত বলে? 33 বলে। আপনার টার্গেট কত? 34।
দশক 37 হাজার টাকা টার্গেট। এদিকে প্রচুর পরিমাণ অসংখ্য বকনা আছে দেখা যাচ্ছে, সব ছোট ছোট বকনা দেখা যাক। আপনাদেরকে আরো কিছু তথ্য জানাচ্ছি। কে গরু কোথা কিনছেন? ঢাকা। ঢাকা? কি গরু এগুলো আপনার? কত চাইছিলেন? কোনটা? এটা দশক 37 হাজার টাকা মোটামুটি বেচা কিনে হয়ে গেল। একটি বকনা বাছুর দেশি দেশি একটি বকনা। তো আজকে কটা নিয়ে আসছেন? কটা বেচা কিনে হইলো? আচ্ছা, তাহলে বাজারে বেচা কিনা ভালোই আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দর্শক এদিকে অনেক ছোট ছোট বাছুর গুলো দেখা যাচ্ছে। এই যে চন্ডিমিনার মুরব্বীর হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কটা নিয়ে আসছেন? 12টা নিয়ে আসছেন না? আচ্ছা, কত চাইছিলেন এই বাছুরটা? একদম দুই দাম করার সুযোগ নাই দর্শক? একদম 30, দ্বিতীয়বার দাম বলার সুযোগ নাই। আর এটা কত? একদম 32। এটা কেন দাম বেশি? কেন দামটা বেশি? কেন লাল? আমি যতটুকু বুঝতে পারলাম সাইওয়াল দর্শক 32,000 30,000 মোটামুটি গরুর দাম কেমন সেটা আপনারা বিবেচনা করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন মুরব্বী। দর্শক দেখা যাক, আমি আপনাদেরকে রসুলপুর হাট থেকে আরো কিছু বকনা বাছুর দর দাম জানাচ্ছি। বাছুরটা বেশ ছোট কিন্তু সাইওয়াল। কত চাইছিলেন? 38,000 দর্শক, 38 চাওয়া হচ্ছে কিন্তু বাজারে কত বলে? 30,000 বলে। আপনার টার্গেট কেমন? 32,000 টার্গেট দর্শক, 32,000 টার্গেট এই বাচ্চাটার। আমরা আপনাদেরকে রসুলপুর হাট থেকে আরো কিছু বাছুরের দাম জানাবো। আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। দেখা যাক, বাজার প্রচুর গরম, সব ভিজে গেল, এই হলো অবস্থা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কত চাইছিলেন এই জোড়াটা বকনা বাছুর? 50। আচ্ছা আচ্ছা, বাজার কত বলে? 42-47। আপনার টার্গেট কত? আর কিছু বাড়লে দিয়ে দিবেন দর্শক। 42 বলে, আর কিছু বাড়লে হয়তো বা বিক্রি করবে বেশি দুটা বাচ্চা। ধন্যবাদ দর্শক বন্ধুরা, আমরা বাজার থেকে দেখা যাক আরো কিছু গরুর দাম দর জানার চেষ্টা করতেছিলাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কত চাইছিলেন? কত চাইছিলেন? 70। কত বলে বাজারে? 50 বলে। টার্গেট কত? 60,000 দর্শক, 60,000 টার্গেট। সিন্ধি বাছুর সাইওয়াল্লা সিন্ধি? আচ্ছা আচ্ছা দর্শক, সিন্ধি বাছুর এটা সাইওয়াল সিন্ধি ক্রস আছে। কত চাইছিলেন? 85। কত বলে বাজারে? 75। 65 দর্শক, 65,000 টাকা বলতেছে। আপনার টার্গেট কত? 70 দর্শক, আর 5,000 টাকা বাড়লে হয়তো বা বিক্রি করবে। আমরা আপনাদেরকে রসুলপুর হাট থেকে কিছু বকনা মাছের দাম জানালাম। ধন্যবাদ আপনাকে, আসসালামু আলাইকুম দর্শক। আজকের মতো এখান থেকে ভিডিওটি শেষ করলাম। আর সকলে ভালো থাকবেন, আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।